فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. بكر خيش خير نمو عغثني يا رسول الله، پریشانم پریشانم اغثني يا رسول الله. صلى رسول الله عليكم، سلام يا حبيب الله. اگر رانی بکر خانی غلام ما تسلطانی دیگر چیز نمیدان بو اغثنی رسول اللہ سلام. شغب کس نواز کن طبیب اچھا رسازی کن مریض درد اسیان مو اغثنی رسول اللہ. صلاة دنیا ہدایت سائل بے پر توی سلطان نلا تنہر شاہ بہر عزیز خانم اغثنی رسول اللہ. سلام بسم اللہ الرحمن الرحیم. یا ایوہ الذین آمنوا اتقوا اللہ وکونوا مع الصادقین. صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین. رب صل وسلم وبارک علیہ. سرکار غوث اعظم
نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی کا سفر تو میرا خالی کا سفر تو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را جولی کو میرے بھر دو ورنہ کہے گی دنیا جولی کو میرے بھر دو ورنہ کہے گی دنیا ایسے سخی کا منگتا ایسے سخی کا منگتا پھرتا ہے مارا مارا صاحب جلا کا منگتا صاحب جلا کا منگتا پھرتا ہے مارا مارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی کا سفر تو میرا خالی کا سفر تو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را یہ عطا اے دوست گیری کوئی میرے دل سے پوچھے عطا اے دوست گیری کوئی میرے دل سے پوچھے وہی آپ گئے مدد کو وہی آپ گئے مدد کو میں نے جب جہاں پکارا سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی کا سفر تو میرا خالی کا سفر تو میں فقیر ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را مولا علی کا صدقہ مولا علی کا صدقہ مولا علی کا صدقہ مولا علی کا صدقہ خواجہ پیا کا صدقہ خواجہ پیا کا صدقہ مولا علی کا صدقہ خواجہ پیا کا صدقہ داتا علی کا صدقہ احمد رضا کا صدقہ
کام میری لاج رکھ لینا میری لاج رکھنا میرا میں فقیر ہو تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را اکتی حدیثہ میں انہیں ایک بار بولی چھے علماء امتی کا انبیاء بنی اسرائیل একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা কি আমার ভাষা না নবীর ভাষা এখন পশ্চিম বারেগুনার মধ্যে অনেক বন্ধুরা আছে না যারা বলে যে নবী গায়েব জানে আছে নাই এখন ওদেরকে কি উত্তর দেবেন আমি ওদের কাছে একটু জিজ্ঞাসা করতে মন চাচ্ছে কি কারণে রাসূলের হাদিস চুরি করতে যান ঈমান শুদ্ধ নষ্ট করতে লাগলেন আমার প্রিয় মাহবুব শরত 1400 বছর আগে আরবের জমিনে বসে যখন বিদায় হজ্জের ভাষণ আমার মুস্তাফার নূরি জবান স্পষ্ট হয়ে গেল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আমার মাহবুব যখন এই আয়াতে কারীমা শুনাইলেন সাহাবী রাসূল এক একজন এক এক ধারায় খুশির আমেজ দেখাইতে লাগলেন একজন সাহাবী যার নাম আবু বকর সিদ্দিক দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন কারণ আবু বকরের প্রেম অন্য কারো প্রেম এক বরাবর নয় আবু বকর ইয়াদগারি পেয়ে গেলেন আজকে যখন ইসলামের পরিপূর্ণতা ইসলাম যখন মনোনীত ধর্ম খোদা ঘোষণা দিয়ে দিলেন পরিপূর্ণ নিয়ামতের ঘোষণা যখন পেয়ে গেলাম এই আমার মুস্তাফা ঈমান তো এলান করে দিতে লাগলো আমার নবী আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না কারণ ঈসার রূহুল্লাহ পর্যন্ত সমস্ত কিতাবাদী ঘাঁটতে 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 যখন ইসলামের পরিপূর্ণতা এসে যায় আল্লাহর নবীকে আল্লাহ তুলে নিয়ে 1,24,000 2,00,000 বেশি আর কম আম্বিয়া ইকরামের বহর সাজিয়ে দিলেন ও আমার বন্ধুরা দুনিয়ার জগতের মধ্যে সবাই সুযোগ পায় নাই বুঝতে আর মানতে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে তাবুর মধ্যে ঢুকে বললেন নক করে দিলেন একদম এলান করে দিলেন কেউ আমাকে ডাকবে না কিরা অবকর তোমার কান্নার কারণটা কোথায় আবু বকর এলান দিলেন তোমরা বুঝো নাই আগামী বছর আমার নবী আমাদের মাঝে আর থাকবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কেন আবু বকর কেন 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 কান্না বলে যে যখন ইসলাম পরিপূর্ণ হয়ে গেল ইসলামের মধ্যে আর অভাব নাই আমার মাহবুবে মুস্তাফার যখন ঘোষণা পেয়ে গেলাম আল্লাহর কোরআনের সত্যায়ন হয়ে গেল এখন কান্না ছাড়া আর কিছু নাই তোমরা বাঁচতে পারবে আমি আবু বকর কেমন করে বাঁচব সর্বজনীন ভাবে মানি খাড়া হয়ে গেলে মাতা আসতে আসতে নিজের জীবনটা কুরবান করে দেন আবু বকর নবী ছাড়া থাকতে পারবো না জান কুরবান করব আমার নবীও বই দিয়ে দিলেন আবু বকর তুমি যখন ডাক দেবে আমি মুস্তাফা মরা নবী নই তোমার ডাকের মধ্যে আমি নবী সারা দেব সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মনোযোগ লাগবে সাহাবী রাসূল আম্বিয়া ইকরাম একের পর এক নবীদের পরে ইসলামের যুগ ছিল সাহাবীদের কাছে সেই জন্য আমার প্রিয় রাসূলের ঘোষণা সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহু সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহু তার মানে সাহাবী তাবি তবে তাবি এতটুকু বলে 30 বছরের মামলা আমার নবী নূরানি জবান দিয়ে ঘোষণা দিয়ে দিলেন তারপর দরহাম বরহাম হতে থাকবে এই জগৎবাসীরা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার রাসূলের কাছে জিজ্ঞাসা ছিল আবু বকর সিদ্দিকের সর্বপ্রথম
يا رسول الله نبي چلے جابے صحابیرہ چلے جابے اسلام کمون کرے ٹھیکے داک بے امار رسول علم غائبر خبر دیئے دیران علماء و امتی کا انبیاء بنی اسرائیل نبی لگ بینا صحابی لگ بینا امار امت در مد امار کتک گلو امت عالم دندار ہویا جارا بنی اسرائیل نبی مطن کات چالائی بے اچھا آواز دیمرن سبحان ارزونا بولمنا سبحان اللہ بابا امار بیشے رالو کے بیشے ٹکو دیلن دین رکھ کر دین رکھ کھائی اللہ اور پریت نبی تعالی نبیر معاملہ ختم ایبان صحابی رسول صحابیر معاملہ ختم اولیاء اکرام ارمدد گوسو رازم ارمومی ککی اچھا آواز دیمرن سبحان আশে পাশে অনেক তকরির করে ফেলেছি আমি আমার গৌসুল আজম পিরানের ফেরেশতাগির বিশ্বকে ঋণী বানিয়ে দিলেন জিন নয় ফেরেশতা নয় একজন মানুষ উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান জিন না ফেরেশতাও না দূত দানব না কিন্তু মানুষ হয়ে আওলাদে মুস্তাফার নসল দিয়েছে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন যার মামলায় এলান হয়ে গেল দুনিয়ার জমিনে অনেক দিন রিচার্জ করলাম গানতে 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 যখন আলা হযরতের এই কলি পেলাম জুবলি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোগে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি বলছি না চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ উনি বলতে লাগলেন আলা হযরত جولی قبل یا بعد ہوئے یا ہوں گے سب ادب رکھتے ہیں دل میں میرے آقا تیرا سورا دنیا যেমনি ভাবে একটা এলান স্পষ্ট মশহুর হয়ে আছে বেজাতুল আসরার জরিপে এখন বেঙ্গলি তর্জমা করা হয়েছে আরবি আছে আমার কাছে উর্দু আছে খন্ড হযরত বেজাতুল আসরার জরিপের মধ্যে আমার গৌসুল আজম পিরানে বিন্দাস্তাগির গৌসিয়তের আমরে তথা গৌসুল আজমের 91 তম বছরের ভিতরে আমার গৌসুল আজমের যখন শৌরত বের হচ্ছিল হঠাৎ করে একজন খ্রিস্টান বড় সুন্দরভাবে এমন লাগা লেগে গেল খবরদার তোদের নবীর কিসের মামলা তোদের নবীর কিসের মামলা তোদের নবীর কাছে কত পাওয়ার আছে তোদের নবীর কাছে কত পাওয়ার আছে যেতে 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 ঈসা রূহুল্লাহর নবীর মামলা ইসলাম প্রতিষ্ঠা এসে গেল ঈসা রূহুল্লাহ মরাকে জিন্দেগি দিতে পারত নিজের চর্চা ইসলামের তাবলীগের মর্যাদা দেখাইতে পারতেন অজস্র অমুসলমানরা মুসলমান হয়ে যেত গৌসুল আজম একজন আরেকজনের সাথে বার্গেনিং চলতে ছিল দীর্ঘ পথ পিছে পিছে হাঁটতে হাঁটতে শুনতে লাগলেন হঠাৎ করে ডাক দিয়ে দিলেন মুসলমান যখন হেরেই যেতে লাগলেন বিদ্যার মধ্যে একটু পঙ্গুত্ব ছিল হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী না জানি কুত্তেকে পিছে হাঁটতে লাগলেন আর ওরা বাড়াবাড়ি করতে 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 ওই যুগের মধ্যে বাংলাদেশের নিয়মের মতন চারিদিকে ঘেরাওয়ালা কোনো কবরস্থান ছিল না যত্র তত্র যেখানে সেখানে দাফন করা হতো মানুষের চলাফেরার পথের পাশে নিয়মতান্ত্রিকতা ছিল না ডাক দিয়ে বললেন মুসলমান থকে গেলেন মরাকে জিন্দেগি দেওয়া আমি কেমন করে পারবো তেমন বিদ্যার মালিক ছিলেন না হঠাৎ করে আমার গৌসুল আজম পিরানের ফেরেশতা থেকে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন হাসতে লাগলেন সামনে অগ্রসর হতে লাগলেন ও বন্ধুরা বাবারা গভীর রজনী পর্যন্ত কেন বসে রইলাম ইসলামের তাবলীগের দাওয়া নবীদের পরে সাহাবীদের পরে চার অবদান সারা বিশ্ব স্বীকার করতে বাধ্য সেই জন্য আমি বলি সারা বিশ্বই গৌসুল আজমের হাতে ঋণী বন্ধু কেন কেন কেন
ইসলাম মরা গিয়েছিল ইসলাম দুর্বল ছিল ইসলামের হাত পঙ্গু হয়ে গিয়েছিল একমাত্র ইসলাম পুনর জীবনী পেয়ে গেলেন আমার কৌসুল আজম আব্দুল কাদেরের ছোঁয়ায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান ফুরকানে মাদ্রাসায় বলেছিলাম আমারে দিন কি হকানিয়ত মে দোনো শাহিদ হ্যায় আমারে দিন কি হকানিয়ত মে দোনো শাহিদ হ্যায় মহিউদ্দিন জিলানি মঈনুদ্দিন আজমিরি تكينا بندورا دنيا جغت المدد امار غوصر عظم حضرت عيسى روح الله جيني نبی چلن ار اني چلن امام الاولياء امار نبیر غلام عيسى روح الله چلن نبی ار امار غوصر عظم چلن نبیر غلام غلام ارتو پاور নবীর মামলা কোথায় যখন মুসলমান আর খ্রিস্টান দুইজন বাড়াবাড়ি করতে করতে ওই মুসলমানের কাছে জ্ঞান কম ছিল বিদায় আমার নবী জাবির ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দিয়েছিলেন অসংখ্য সাহাবীর হায়াত দান করেছিলেন যেমনি ভাবে হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা যিনি মরদে শাদীদ গিরে পর্যন্ত খুলে যাচ্ছিল মা বলে যে মরা বাবা বলে যে মরা ডাক্তার বোর্ড বসে বলে দিল মরা নবী বললেন উনাইস চোখে পানি কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য সালাম পৌঁছাই নাই তাহলে কেন সালাম পৌঁছাইলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব আমার মুস্তাফার কদমে আমার বাবার মাধ্যমে একটা সালাম যদি পৌঁছাইতে পারলাম বুখারি এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস বাবুল মুজাজার মধ্যে এত সুন্দরভাবে লিপিবদ্ধ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা ছিল আমার নবী যদি একবার আমি উনাইসের সালামের জবাব দে আমি কলমা নিয়ে মরব জান্নাত পেয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার নবী অজস্র নিজের উম্মতের জন্য খুল্লম খোলা করে গেলেন পশ্চিম বাড়িয়ে গোনা সমাজ কল্যাণ পরিষদের ভাইরা এলাকার মা বোনরা কি চাইরে মিলাদ নবী যখন সাজাই দিলি আল্লাহ বলতে লাগলেন আমি আর থাকতে পারলাম না ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যাবা আমি তোদেরকে জান্নাত দান করে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আর জোরে আবার আরেকটু সামনে চলে আসেন আওয়াজটা আমি শুনলে মজা পাবো আমার সাউন্ড ইমেন আমার ভাই কই ওনাকে একটু ভালো করে ইকুয়ার এফেক্ট স্পষ্ট করতে বলেন এত চিৎকার দিলে গলা ভেঙে টুকরো হয়ে যাবে আমি আমি লাইভ দেখেন হাজার হাজার মানুষের বহর থেকে উঠে আসতে লাগলাম শুধু পশ্চিম বারে গুণাবাসীরা যেন বলতে না পারে যে হুজুর ইচ্ছে করে দেরি করতে লাগলেন মিলাদও করি নাই দোয়া করি নাই ওরা শুধু ব্রিগেড দিয়ে আমাকে ধরে রাখতে পারে নাই এত চেষ্টা চালে এটা ধরে রাখতে যদি এখন লাইভ দেখলে বুঝতে পারবেন কি অবস্থা যেখানে নুরিজা হুজুর নিজে আমার আগে নিয়ে জনগণকে বসাই দিয়ে আমার হাসান রাজাকে আমি বসাই যাচ্ছি আমি ওয়াজ শুনবো আর আপনারা সামনে অগ্রসর হয়ে বসে যান একবার দুইবার তিনবার পাঁচবার শেষ পর্যন্ত পর্দা টর্দা সরাইয়ে আর কি করবো সবাই দাঁড়িয়ে রইল করবো কি জায়গায় নেই সুবহানাল্লাহ আর 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 বড় দুর্বলতা হইল বাজি মাহফিল অন্ত অন্ত বহুত ফুরনে গিয়ে তো বড় বড় হুজুর অল বেকম বেলা গুরু হুজুর করে হাজুর হলো গর দূর দবাজি মূল্য নবদ সন্নাক কেন তস্কার রুদি ফোগ্রাম এক কেন লইন না যত ফোন কই জিবে কোন ফোগ্রাম আছে দিয়ে দিন দিন ই এক বছর আগে ফিটিং করে রাখি দেই আর এই ফোয়াইবে আমি নি বের হলো কিছু বুঝিন না ভাই দেখ বাদ দিবেন আর বাদ দিস তো মজা ফাজে কারণ যত গ্যাপ পড়িব তত মহব্বত বাড়ে ঠিক না মিটি দূরত্ব মহব্বত না বাড়িব ফুতিন না বাড়ি ফুতিন মাছ গোস্ত মজা আছে না ফুতিন শাক সবজিও স্বাভাবিক ঠিক না মিটি আল্লাহ রাব্বুল বুঝিবার তৌফিক দাও এলাকার মানুষ জুন আইন না পারো ঘোরা হইলে না আগামী হারিত্রের আর মাহফিল আছে না
আশা করি মনে হয় নাই আর আমিন তারও মনে হয় ইতরা সমাজ কল্যাণ সংঘয় সমিতিয়ে এন ভাবে ফিটিং গুজি দে যাতে করি আর আর ফর দিয়ান নাই মুদামারনের দায়িত্ব আর দিতে দাও ঠিক না আল্লাহ তাআলা কবুল করো একে একে একই মানতি হওয়ার মাহফিল হতে মানুষ হবেন না হলো যারা আইন নাফারের তারা ফোরা কইলা দেয় আজ তো বারবার করে এলান দিল এত লাভাজি অনর ঘরের মানুষ দেই মুফতি সাহেব বিবেকে জানতেন মানুষ না গুনজানি কে নাই রে ভাই যে বউল্লাই যে ফুয়াল্লাই আমার বিচার গুনজে দিলে গুন ফরমুরি দিলে এলে খবর দিয়া বুঝে সা হনো বুঝাইবো না ফুয়া যাইবো না আর নবী যাইবো না নামাতে শুন যাইবো তো না আল্লাহ আল্লাহ বার্গেনিং করি বলি আল্লাহ ফচ্চিম বাড়ি গুণার সবাই সমিতির যদিও বা সাধারণ উগ্র মানুষ ইব যদি মারা যায় আই রহমতুল্লিল আলামিন মদিনার রওজা সারি এই খবরস্থানত আইসু ভাই আর উম্মতুল মুমকিন কিরাবের আগে আই তিন দার উম্মত সামনে উম্মত নড়রাইস তিব উম্মত হন্নর হইব না জিবে মাহফিল নয়িবের হইব না না জিবে আগা গোরা বইয়ের সমহাড়ে ইবের হইব না ওমা কেন বড় করে হন না ইয়া মজাগান শেষ কিছু হন্দি দেখে রে গত হাইলা ছিলেন আজিও শুরু দিয়াছিলেন কিন্তু মুদ মারি বের টাইমত আল্লাহ যাতে মুস্তফারে ফাটাইবু ইয়া রাসূলুল্লাহ রাহার গলে জোর না খানা কোন হার মারফা আরে ফাবিদি বেগুন কিছু জান বারগুন না হই মাতন না বাজিব না বাজিব তোলি বেগুন বিরিয়ানির ফল না আল্লাহর আর মুস্তফার ফল বানো আমিন আই হিন্দি সাইর ওর কিছু হিন্দি সাইর ওর কিছু হিন্দি সাইর ওর কিছু বারগুন আর ওর পরগুণাত মানুষ হুন আছে না যে বলই যে ফলই যে মালই যে বাফলই আর আমর বিছেন যাতে ফরমুরি হবেন সিনে বেরে বেরে তোর হইতে রিবেন ও আল্লাহ এতলা না ফাললি দি তরে একদিন দুদিন তিন দিন মাঝে মরতে দেখতো না ঠিক না বেটি আর নবী গন্দে একবার মিরাদ নবী বইন নে ইতর আই খবর তুল জান্নাত ঢুকে দিন না বললি খবর তুল লিখতাম না কারণ উজুর নাই কিছুক্ষণ সময় দিবে আই যে আটটা সাড়ে আটটায় বসতাম ইবে যাইরে বলে সাড়ে নটা হেভেলি এবার অনিশে করিছন সেই ঈদুল মালিয়ারা মেন বাজারর মাছিয়ান আছি এরন মাহফিল আলহামদুলিল্লাহ এবার গাড়ি কিরি সল্লি খুললে করি সালাই এটা কেন করে আসি আল্লাহ কবুল করো আমিন তারপর ডলার দহন আবার আর মেম্বরতার মত হন আবার গাল হেন হন ইতার আগে দে 12টা তাই তাই শুনদেন একটা আজ কিন্তু আগে আগে চলিস কারণ 12টা হলি একটা একটা হলি দুটা আল্লাহ রাব্বে গুণ কবুল করো আমিন কেতে কোশালান না হলো ইয়ান বেগুণত কোন না মনন নাই মুগুস্ত আছে না আর না হইতো না হই মা হুজুর গোসে মুক্তাত পিচ্চত থেকে হাঁটতে 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 শুনতে লাগলেন আর হাসতে লাগলেন যখন স্পষ্ট শেষের দিকে মুসলমান পরাজয় হচ্ছিল বেশি লেখাপড়া বিদ্যান না সুবহানাল্লাহ আড্ডে কে কেনা বেগম মিকেরি বালামি কে যদি বইতু ওড়া তু হতা হত আর নবীর ফবার দিব মরা গাছর জাতা করি তার উস্তুনে হান্না না আজিজ রে রসূল নালামি ইজ্জত হামচো আরবা বেউকুল সলাত দুনিয়া জগৎবাসীরা যে মুস্তফা মরা গাছ গা শরীর লাগাই আমার নবী খুতবা দিতেন হঠাৎ করে মিম্বর তৈরি হওয়ার কারণে নবী লাঠি মুবারক আসা মুবারক ধরতেই ছোট্ট বাচ্চার মতন গিলাপ ধরে কান্না আরম্ভ করে দিলেন আমার নবী সাহাবী রাসূলুল্লাহ চারিদিকে ঘুরতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ
এরকম কান্না কার আমার নবী একটু করে তাওকুব করে বললেন তোমরা কোন টের পাও নাই বলে যে এই মরা গাছ যে গাছে হেলান দিয়া আমি মুস্তাফা একটু নূরানি খুতবা শরীফ দিতাম নূরানি আরাম ফরমাতাম দীর্ঘক্ষণ যখন বক্তব্য রাখতাম একটু করে হেলান দিতাম জোরে বলুন না সুবহানাল্লাহ উস্তুরে গন্নানা ওই গাছ মুস্তাফার সাথে লাগার কারণে মরা গাছ তলা কাটা ছিল উপর কাটা ছিল গড়া ছিল আর ওখানে জান সঞ্চার হয়ে কোন শাখা পোশাকা ছিল না ছোট্ট বাচ্চার মতন কান্না দিল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেমন করে ছেড়ে দিলেন এখন আমার মন তো মানে না কিরে উস্তুরে আন্নানা তোর রূহ বলে যে আমি অনেক আগে থেকে রূহ পেয়ে গেলাম আমার মুস্তাফাকে পেয়ে সান্ত্বনা পেতাম নবী ছুটে যাওয়ার কারণে নিজের অন্তরকে প্রশান্তি দিতে পারছি না ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু জড়াই নিন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু মানুষ না পাথর না মরা গাছও কথা বলাই দিতে পারে ওইজন আমার নবী পাথরের কথা বলাইতে পারে আছে না নাই ওইটা নাতের কোরেটা কি রকম যে আমি যা মুস্তাফা আগে গুলো ফল তো মনে মুশকিল নাই মুস্তাফা আগে ইনকিলাব আ গয়া মুস্তাফা আগে ইনকিলাব আ গয়া কাঁকড়ো কবুতর সে খেতাব আ গয়া কাঁকড়ো কবুতর সে খেতাব আ গয়া সারা দুনিয়া হাই 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 এমন নবীর উম্মত আমরা আবু জেহেল মুষ্টিবন্দী করে অবাইফুত হল্লে নবী ইউস আর আতর ভিতরুন কি হ আর নবী ওতে সাসারে আই কিলে কইতম তোর ফাতর হইনি হ বড় করি হন সুবহান মুজজা মেরে নবী কা কহ দিয়া তো গয়া মুজজা মেরে নবী কা কহ দিয়া তো গয়া আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো গয়া সারা দুনিয়া বরসতি কি ডুবি কিশতি এক পল তুমনে তারায়া হ্যায় দেখি কর এক সচ্চা করামত ডাকু বি ঈমান লাই হ্যায় হক ফরিশতিয়ো কে তুম হো সাহারে উসি গুলশন কে তুম বাগবান হো বাদশাহ হো কে তুম হো বাদশাহ সুলতান হো কে তুম সুলতান হো সারা দুনিয়া হুজুর গৌসে মুকতাদ অসংখ্য নজির 91 বছরের ভিতর যখন অমুসলমান এলাকা দিয়ে যেতেন পিছে লস্কর হয়ে যেতেন হাজার হাজার অমুসলমানরা মুসলমান ধর্ম গ্রহণ করতেন একবার জিজ্ঞাসা হলো ইয়া গাউসুল আজম আব্দুল কাদের আপনি কি তাবলীগের দাওয়াত দিলেন বলে যে না 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 আমি গাউসুল আজমের দিকে প্রেমের চোখ দিয়ে যে তাকাই তার অন্তরের মধ্যে ইসলামের আলো জ্বালিয়ে যায় মক্কা বড় করে সুবহানাল্লাহ গৌস পাকের অবদান কিসে দিলে কিন্তু বেজাত রাস্তা শরীফ উল্লেখ দে ও মুসলমান অকল মোহাম্মদ সব দি গৌস পাকের মিকে নজর দি সাইড ইব মুসলমান জিতি মুখ হন্ন বচ্চ দেখি আর ইসলাম ধর্ম তুই গ্রহণ কর
কাকা না বড় করে সুবহানাল্লাহ না হইবে আল্লাহ রাব একর কবুল করো এত আল্লাহ অবাজল গৌসে আজম পে দিল মেরা কুরবান হে গৌসে আজম পে দিল মেরা কুরবান হে উনকি কদমো কে সদকে মেরি জান হে উনকি قدموں کے صدقے میری جان ہے غوثِ اعظم پہ دل میرا قربان ہے غوثِ اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا سچ دل سے جو بھی ان کو آواز دے سچ دل سے جو بھی ان کو آواز دے اس کی امداد کو غوث آ جائے گی اس کی امداد کو غوث آ جائے گی یہ عقیدہ یہ میرا ایمان ہے یہ عقیدہ یہ میرا ایمان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے غوثِ اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا ان کے نظر کرم جس پہ اقبال ہو ان کی نظر کرم جس پہ اقبال ہو اس کی قسمت میں اللہ کا دیدار ہو اس کی قسمت میں اللہ کا دیدار ہو دیکھ لوگ غوث العظم کا کیا شان ہے دیکھ لوگ غوث العظم کا کیا شان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے ان کی قدموں کے صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا غوث جیلانی ہے بادشاہ ولی غوث جیلانی ہے بادشاہ ولی ان کو دونوں جہاں میں حکومت ملی ان کو دونوں جہاں میں حکومت ملی ان کی در کی گدا تو سلطان ہے ان کی در کی گدا تو سلطان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے ان کی قدموں کی صدقے میری جان ہے ان کے قدموں کی صدقے میری جان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے غوث اعظم پہ دل میرا قربان ہے سارا دنیا ایک نوئی
তিন মাস পর্যন্ত ইয়া গাউসুল্লাহ আজম আব্দুল কাদের আল মাদদ আল মাদদ আল মাদদ এইভাবে গাইতে গাইতে গেলেন হিন্দুর চেরা চিৎকার দিয়ে এলান দিলেন আমার গাউসুল আজম আমার মাথায় হাত বুলাইলেন উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান ডিক্লেশন দিয়ে দিলেন ইসলাম একমাত্র হক ধর্ম তোরা ভ্রান্তির ধর্ম নিয়ে কেন বসে আছো এই কথা শুনতেই হুজুর আমার মনটা পিগলিয়ে গেল বিগড়িয়ে গেল আপনার কদমে আসলাম আমি ইসলাম কবুল করব উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আপনাদের বিষয়বস্তুর আলোকে হুজুর গাউস বাগদাদ পীরানে পীরদাস্তগীর নবী এবং সাহাবীদের পরে গাউস পাকের কত অবদান আমি বলবো অবদান 91 বছর নয় এখনো অবদান আছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো গাউস আজমের জিকির দিয়ে ইসলাম ধর্ম তাবলীগের কাজ চলতে লাগলো সুবহানাল্লাহ অকাতরে বাগদাদের জমিনে গিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করতে লাগলেন বন্ধুরা আমার হুজুর গাউস বাগদাদ পীরান পীরদাস্তগীর যার এলান টুকুন সারা বিশ্বের মধ্যে সৈলাব করা আছে কোনজন গাউস আজম আব্দুল কাদের জিলানি যার কেরামতের মামলা যার শানের মামলা যার উরুজিয়তের মামলা এখনো বিদ্যমান আছে সারা বিশ্বকে তাক লাগাইয়া দে যে গাউস আজম আব্দুল কাদের অসংখ্য মুসলমানকে মুসলমান বানাইলেন না চোরকে ধরে আব্দাল বানাইলেন না হযরত কবিরউদ্দিন দরিয়াই 12 বছর পরে বিবাহ করতে গিয়ে বরযাত্রী সহ তিসলা নদীর মধ্যে যখন ডুবে যায় কোথায় গেল মইয়তের মাংস কোথায় গেল হাড্ডি কোন মাসে কে ফেলল আমার গাউস আজম এলান দিলেন এই মনিব মাওলা মাত্র 4টি আঙ্গুল 4 ইঞ্চি পরিমাণ তিসলা নদীর পানির ভিতরে ঢুকাইয়ে দিলেন ট্রাঙ্কল করে ফেললেন মাওলাজি কোথায় কবিরউদ্দিন কোথায় তার জাহাজ ও মাওলা তোমার দরবারে ফরিয়াদ এই কবিরউদ্দিন দরিয়াই রাম্মা জান আমাকে ছেলে বলে ডাক দিল আমি কান্না বরদাস্ত করতে পারিনি এ আব্দুল কাদের অন্য কিছু চাও আমি দান করব বুড়ি মায়ের ওয়াদা তুমি রক্ষা করতে পারবে না কোথায় চলে গেল হাড্ডি কোথায় চলে গেল মাংস তুমি ছেড়ে দাও হযরত কবিরউদ্দিন দরিয়াই রাহমাতুল্লাহ আলাইহি ইয়াদগারি ছেড়ে দাও আব্দুল কাদের এলান দেখ মাওলা রে যদি আমি তোমার মুস্তাফার আওলাদ হয়ে থাকি তিসলা নদীর থেকে মাওলা একবার বললাম তুমি তাকে ফেরত দাও আল্লাহ বলতে লাগলেন আব্দুল কাদের আর বলো না বলে যে আল্লাহ কবিরউদ্দিনকেও চাই দ্বিতীয়বার যখন বলতেই হলো আল্লাহ তার বউ শুদ্ধ দিয়ে দাও এতক্ষণ বলেছিলাম কবিরউদ্দিন একজনকে দিলে হবে এবার বললাম যে দ্বিতীয়বার যখন গাউসুল আজম আব্দুল কাদের মুখ খুলতে হয় তাহলে মাওলা তুমি দেরি করো না কবিরউদ্দিনের বউকেও দিয়ে দাও আব্দুল কাদের তুমি ভাগ হও তাহলে আল্লাহ আমি ভাগ আমি মানব না সুবহানাল্লাহ আব্দুল কাদের অন্য কিছু ফিরে মাগো আল্লাহ কি জানে না সরে বলেন আমার গাউসুল আজম এলান দিলেন এই মুনিব এতক্ষণ চাইলাম কবিরউদ্দিন দরিয়াই এখন চাইলাম কবিরউদ্দিনের বিবি আর মানতে পারলাম না বর যাত্রী সহ মাঝি মোল্লা সহ সাজানো গোছানো সুন্দরভাবে যা যা ডুবন্ত ছিল এই মুহূর্তে আল্লাহ তুমি সব ফিরিয়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোনজন গাউস আজম বেজাত রাস্তার খোলেন আপনি দেখতে পাবেন যে বর বর যাত্রী সাজানো জাহাজ মাঝি মোল্লা সব উঠে চলে আসলো সুবহানাল্লাহ এখন 12 বছর আগে ছিল মা একরকম কানতে কানতে সোগের জুতি নাই ছেলে এদিকে মা দেগার একদিকে গাঁট এদিকে মা দেগার একদিকে গাউস আজম বলতো ও মা
তুই আরে ফোয়ারে কইদে না না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আব্দুল কাদের আর ফোয়ারে না তো আব্দুল কাদের যদি ফয় তুই কি কইছ দিলি ও ভূত 12 বছর খানতে খানতে আজ সুগ যদি গই মানছে জানা দিবে জদ্দারে আর ফরবিয়ত কা মানুষ গেল উন কা বেগুন দুনিয়া তুল মরি গেল গই আর কেও হান অন দে গরি দরি বিকেডিকে গরি যা ভাই কোনবত সামড়া লাগাই মাংসিন সারা আড্ডি বেরে আসি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মত আয় আব্দুল কাদের নোনা মারে তুই এলে সগুর মারি এরে মে দুকুর ভিতর আছিলা আগে কেন হইলা অফওয়া এতে কিন কথা কোরে হইলি মারে আনাম আব্দুল কাদের আডকে ফোয়া তুই ভাবে না এতে কিন ফোয়া ফোয়া কা গুতে লাগিও মারে কেরে নো হইও এখন তোর ফোয়া ইর জান জয়ির মাঝি বল্লো আইর এলাকার মে ইফা মরত ফজুন তোর ফোয়া লই বুরুত গিল এগুন আইর আসাও তারি 12 বছর গিয়ে দে আড্ডি হড়ে মাংস হড়ে গোস্ত হন্ডে ইনতি ফোয়া হতে হতে লাগে তো না আমা আই ফোয়া হতা না হই ইকিনি গরি তো কু করোনা এখন মিলি যাবে কি দিবে সোনা কে ইবে হদি কে ইবে সাদার কি কে কি রাম আ কে সোনা হদফ সাদ সকু জুতি নাই তো দেখুম কেনে ওবু তো তো সকু জুতি নাই দি আমার গোসুল আদম আব্দুল কাদের জেদ দস্তে গরে নিজর চাদর গান লই এই সময়ের মধ্যে চাদর দিবু 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 ফয়গি হদড় তোর মারা সালাম গো গজল আজম তোর মারে ফুয়া হদি বান মাখিল লইছি 12 বছর আগে দি আমার মা সেরা আছিল হত সুন্দর আর মা কিনাদিস নদুস আই গো ফল্লা জীবন নাই শেষ করে দি আর মা লে কই ও তোর মানো হদি আর মা আলি বিল্লে বনা হনদি এতে 12 বছর কি গিতে হড়ে সুবহানাল্লাহ হায় হায় হুজুর গাউসে বগদাদ ইসলামের জন্য অবদানের কথা নিয়ে আসতে লাগলাম বেয়াতুল আসরার শরীফের নোটের মধ্যে লিখতে লাগলেন লক্ষ লক্ষ মানুষ তিস্তা নদীর পারে পারে দিন রাত বিরাট একটা সমাবেশ হয়ে গেল কবিরউদ্দিন দরিয়ারি বউ কবিরউদ্দিন দরিয়াই মাঝি মোল্লা সবার সাথে মোলাকাত উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান এর প্রতিশাও এক ব্যাপার না নামাজ মানুষের মেনে সাজানো যাবো না এদিনে অনর গত ফসুন সিন বিরে মুদুগো ইয়ং ফো মস একান্দি সুখ দুনু আর একান্দি বিস্কেন দিয়ে খল্লা আর আয়ের গাড়ি লই দেখি দি হাজার হাজার মানুষ শুধু সাথে কি কি সাহেবের লাই লাস্টে পুলিশ আর নাফারি গুদি হর একান্দি যা ভাই তার মানে বোধ কেউ ধারি যাবে কারণ গম মানুষ মাথা দেখা যায় আমার মাথা ছেড়ে দি মগজ ইন্দে সুক দুনু লটকি লই আল্লাহু আকবার মারে 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 ফেসরি না মারে মাশাআল্লাহ তো মানুষ দেখতে হইতে কিল্লে হার মার হওয়ার রাত 3টা বাজে ইবে কেন লেক্সিরে না গেল গই হন অনর কভার বেনে মারে দি দামি স্কুটার 10000 এত পড়ে লই 3 কোয়ার্টার ফেন না হাফ কোয়ার্টার ফেন বাজে না এ দুজি বেনে দুজি আহা আফসোস বাদ হনিকার এখন উত্তরে বহুত দুর্ঘটনা না হলে সিন বিঘটনা না হইত গত ফসুন আল্লাহ তারে বুঝিবে তৌফিক দান আমিন ফজর হইতো তে বেগুন আইনে নো আইন এটা মুসলমান নো আসি মুসলমান নো আসি ও মুসলমান কল আছে তে জিনে বেগুন হু হু করে খানের মাই পর্যন্ত সগুর ফানি হারা জুতি গই গই ওমা হদফুদ আব্দুল কাদের আরে মাডা হত তোর আওয়াজুনির সগতন দেখির আব্দুল কাদের ইবে খুললে ফয়ারে মাডাকের হদ ওমা তোর আসল ফুয়া কবিরউদ্দিন আইগি হদিন আসা কথা হদ না আর ফুয়া তো সাহেবের লাই সগু জুতি নাই মারে তুই কইতে লাই কইতে জুতি নাই তোর ফুয়া কইতে বার মানো এখন মামলা কি মাই খতে খানতে খানতে সকুর সুতি গিগুই
ফুয়াই হতে আরমা এলেন আছিল আরমা সুন্দরী আছিল আরমার জওয়ান আছিল ব্যাগিন যেতে বুঝুতাই গি আর গোসলত আব্দুল কাদের নুরানি চাদর গান লই ওই কবিরউদ্দিন দরিয়ার মার মাথার উত মারে দি নিজুতুন যেতে মেডিল লই বাজাই بسم الله الرحمن الرحيم করে টান দি ও মা 12 বছর আগে কবিরউদ্দিন দরিয়ার মাছ এলছিল অদদে এলগি বড় করে হন সুবহান আর কানা বড় করে না সুবহানাল্লাহ ইবেরি গোসল আছে জিকরা মধ্যে কি আযান নো লক্ষ লক্ষ মানুষ বাগদাদের জমিনত ইসলাম ধর্ম গ্রহণ করে বড় করে হন সুবহান আর কানা বড় করে না সুবহানাল্লাহ এরে মা হলতে কোন উন্নতি দাবেন দা ইবার নাম গোসল আজম তে গোসল পাক তস্করা গলি লাভ আছে না নাই আছে মক্কা বড় করে হন আছে আজি যদি ইতরা আরো পশ্চিম বাড়ি গোনা সমাজ কল্যাণ সমিতি যদি মিরাদুন নবী নগতু গোসল পাক বিষয় দিত না রে ইয়া গোসল পাক ইয়াদগারির দ্বারাই 12 বছর বাদে গোড়া নৌকা তুলি ইতর আর শুধু বেলায়েতর পাওয়ার দিয়ে দেন কি সোনিয়া সুবহানাল্লাহ না হইবেন সুবহানাল্লাহ কবিরউদ্দিন দরিয়ার মা যেত ফোয়ারে দেখি আর হাদারে লাইতর না সুখ পাই না সুন্দর জীবন পাই না 12 বছর hayat পাই না বড় করে হন না hayat দিবে মানেছি না হন মোটর নো ইয়ার লিখি hayat ইয়ার মাইনাস নো হই বরং স সারো 300 তো বছর একবারইত সুবহানাল্লাহ 600 বছর আর একবারইতের মধ্যে 600 বছর এখনো আর ভারতের জমিনত কবিরউদ্দিন দরিয়ার এখনো কবর আছে সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ এই এই নদী দর্শনীয় জিনিস যাচাই যাচাই গরিবের জিনিস নো হুজুর গোসব দা এখন মা যেতে দিই অবুত আর তার ফোয়া দেখি ফোয়া লাগতো সুবহানাল্লাহ গোসল আজম হদ তোমার ফোয়া তুইল আর গায় আর জাগি হদ ফুত দরকার নাই যে ফুতে মা ডাকিয়ে রে 12 বছর বাদে আর ফোয়া দাইতে জি বুদাইতে জি এলে ফোয়া বের তোর আলোক বেলা মনে হন না আর ফোয়া বের তোর কদমত কুরবান করে দিলা আর কানা বড় করে না সুবহানাল্লাহ কবিরউদ্দিন দরিয়াই গোসল আজমর কদম চাই ইয়া গোসল আজম আব্দুল কাদের আর মারে মা ডাকি অনুরোধতে পরবাইসে দফাই আই কবিরউদ্দিন আর কিছু ন চাই দুনিয়াদারি ইন ব্যাক কিন বাদ আল্লাহ আল্লাহর রাসূল আরে ফল বানাই দন একবার আদ আসা আসা ও জেরহে মে বোলা কর فاسے کو کو دیتے ہیں ابدال کا رتبہ بولا کر فاسے کو دیتے ہیں ابدال کا رتبہ ہمیشہ جوش پر رہتا ہے دریا غوث اعظم کا خدا کی فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا صلاۃ علیہ লাগি না হন অন্নপুরীর নাথন ইতর কিছু দায়িত্ব তাই জিবি ইয়া নগলি তো আমার আরো আমি নহব হুজুর আ তিন লেখি আছে ব্যক্তি তারপর বোত আনফাসে কুদসিয়া জিনাল ফেরেশ তরে ডাই ইতর রাতে কেন আমি নহব লাগি আমিন আমিন আলহামদুলিল্লাহ নহব হোস্টল না হন ইয়া কবিরউদ্দিন দরিয়ার যেত গোসবাগর কদমত ফুজি মাই হদ ওমা হদ জি আর ভাই যদি আর গোলামি করতে তো মানুষে নমাসিব আয় আব্দুল কাদের কি তোমার ফর গোলামি সাইদ দিনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদা আর ফুয়া ইসলামত তবলিগ গরিবের লাগে অমুসলমানরা মুসলমান বানাইবেন
বেলায়েতুল পাওয়ার লাইব সুবহানাল্লাহ না ইয়ায়েন আখেরি গান হই দিয়া আলহামদুলিল্লাহ না হইবেন তো ওমা হুদুল লাইব তো কবরদিন ধরে এ হতে ওমা আয় হই না তোমার হক হই বলি আয় হই না 100 বছর খবর স্যার কেল গতে লাগুন না খবর স্যার 100 বছর মা হদ অভূত 100 বছর তবলি গুল্লতুর আর ফকতুন 100 বছর হসই কেন বড় করে হন আল্লাহু আকবার হুজুর গোসব উজ্জত আতিকের টাচ করে এলাম দরকার ওমা দুনিয়ার ব্যাক করে মাই যেতে 100 আর বাই যেতে 100 তোরি 100 100 হবই 200 আই বাই হিসেবে 100 হবই 300 300 জনের গান এক কান্দি মিলেই ওমা তে মোর খোদার বাই উল্লাই 600 বছর দিবে লাই মাই দিয়ে ভাই এসা ইয়ে হতে আই ভাই নো না তার হক তা নজর গই তো 100 100 হস 200 নিজের 100 হস 300 হতে আল্লাহ তুন আল্লাহ রাসূল তুন আতে টাইলাম পরে আই দ 300 কি তো আরো 300 একনা বড় করে না সুবহানাল্লাহ ইয়া হস বছর 600 বছর জীবে তবলিগ ইসলাম গাউসুল আজম নো গাউসুল আজমের খলিফা গাউস পাকের গোলাম 600 বছর জীবে ইসলাম তবলিগ করে গিয়ে সুবহানাল্লাহ কারণ বড় করে না সুবহানাল্লাহ তো গাউস পাকের মামলা কি জীবে ইসলাম তবলিগ করে দে হড়ে খবর বুঝে যায় রে হড়ে খবর বুঝে যায় রে আল্লাহর বুঝিবার তৌফিক দাও আমিন আমিন বড় করে আমিন হইবেন আমিন এখন মিলাদ হবে তো না এই জান্নাতি আমেজ শেষ হবে তো না মাতর না তো আগামী বছর লাই তৈরুলম দরকার আছে না মাহফিলিয়ান অন না দরকার আছে না আসা আসা ইয়া আই নিজাম হিসাব যদি তুলি ফেলে দেই আত একবার আয়ান ন চলে আমিন হন না তো কিছু ফাইদু সালি কিছু দন বড় না তারা তুর কি চরণে এমন ব্যাগ বারেগুনার মেহমান হল হন হন আছে আর বাপ ভাই আর ঘরের মেজার ফরা হাজার আর ওজন্য খদ্দা লইরে বেড়া ঠিক না আর বারে গুনে বাপ মা ভাই হনাজন আগামী বছর এই পশ্চিম বারে গুনা সমাজ কল্যাণ সমিতির মাহফিল জশনে ঈদে মিলাদুন নবী দুই দিন ব্যাপী ঠিক রাইবেন লাই এই বছর তো ডেকারো বাড়াইবেন লাই এই বছর তো মেহমানদারে আরো বাড়াইবেন লাই প্রয়োজন আছে না নাই এই দূর রাতি মনে হয় যে মানুষ গিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় তো সাফ আলহামদুলিল্লাহ এদুর আশা নগরী আল্লাহ কবুল করো।